নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে মোহনবাগান দলের নতুন লোগো ও জার্সি নিয়ে আপডেট দেবো সাথে কয়েকটা ট্রান্সফার নিউজ নিয়েও আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো প্রথমেই আলোচনা করব লিস্টন কোলাসোকে নিয়ে আর বর্তমানে কিন্তু উড়িষ্যা এফসি লিস্টন কোলাসোর সঙ্গে অ্যাডভান্স যে কথাবার্তা চালাচ্ছে আর উড়িষ্যা এফসি কিন্তু মোহনবাগান দলের সমস্ত টার্মসে রাজি হয়ে গেছে এবং একটা হিউজ ট্রান্সফার ফি দিতেও কিন্তু প্রস্তুত এবার মোহনবাগান দলের থেকে যদি গ্রিন সিগন্যাল পেয়ে যায় তাহলে হয়তো পরের মরশুম থেকে লিস্টন কোলাসোকে উড়িষ্যা এফসি দলেই দেখা যাবে নেক্সট এবার আমরা সাহাল আব্দুল সামাদকে নিয়ে আলোচনা করবো শুধু আমি কিন্তু তোমাদের আগেই জানিয়েছি যে সাহাল আব্দুল সামাদ কিন্তু এখনও মোহনবাগান দলে কনফার্ম নয় এবং গতকাল কিন্তু ম্যারিনাস এরিনা এবং মার্কাস মার্গুলাসারও কিন্তু কনফার্ম করে দিয়েছে আর সাহাল আব্দুল সামাদকে কিন্তু মোহনবাগান দলে একটা হিউজ ট্রান্সফার ফি দিতে প্রস্তুত রয়েছে এবার দেখা যাক যে কবে মোহনবাগান দলের সঙ্গে সাহাল আব্দুল সামাদের ডিল ডান হয় এবং গতকাল কিন্তু অ্যানাউন্সমেন্টের পর মার্কাস স্যার এটাও জানিয়েছেন যে মোহনবাগান দলে অফিসিয়াল কিন্তু এখনও একজন ভারতীয় আসতে চলেছে এবং দুইজন প্লেয়ার কিন্তু মোহনবাগান দল ছাড়তে চলেছে নেক্সট এবার আমরা মোহনবাগান দলের লোগো ও জার্সির যদি কথা বলি তাহলে ম্যারিনাস এরিনা জানিয়েছে যে জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু মোহনবাগান দল তাদের জার্সি ও লোগো লঞ্চ করতে চলেছে আর তোমরা কিন্তু সকলেই জানো যে ফোর্থ জুলাই কিন্তু এমিলিয়ানো মার্টিনেস মোহনবাগান ক্লাবে আসতে চলেছে এবং সম্ভবত কিন্তু তার হাত ধরেই হয়তো জার্সি ও লোগো উন্মোচন হতে পারে তবে এটা কিন্তু কোনো কনফার্ম নিউজ নয় তবে এটাও সত্যি যে যদি কোনো ওয়ার্ল্ড কাপ উইনিং প্লেয়ার মোহনবাগান দলের জার্সি এবং লোগো উন্মোচন করে এর থেকে ভালো ব্যাপার কিন্তু আর কিছুই হবে না সো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাবাই গাইজ বাই